শখ পূরণ করার উদ্দেশ্যে ডিএসএলআর ক্যামেরাটা কিনে ফেললেন। এখন ডিএসএলআর ক্যামেরার কোন বাটনে চাপ দিলে যে কী কাজ করে সেটা কি আপনার জানা আছে, বা কোন মুডে ছবি তুললে ভালো ছবি আসে সেটা কি আপনার জানা আছে? আমার মনে হয় অনেকেই এই বিষয়টা জানেন না, স্পেশালি যারা নতুন ক্যামেরা কেনেন। সো ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবারে পানির মতো সহজ ভাষায় বোঝাবো যে ডিএসএলআর ক্যামেরার কোন বাটনে চাপ দিলে কী কী কাজ করে এবং কীভাবে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং অনেকের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে, স্পেশালি যারা নতুন ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, ভালো ছবি তুলতে চাচ্ছেন। ভালো ছবি তুলতে হলে কিন্তু ডিএসএলআর ক্যামেরার প্রত্যেকটা সেটিং এবং বাটন সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। অনেকেই তো আসলে ডিএসএলআর ক্যামেরার বাটন চাপতে অনেক সময় ভয়ও পান, আমাকে কমেন্ট করে জানানো যে ভাই আসলে বাটনে চাপ দিতে ভয় করতেছে, যে আসলে কোন বাটনে চাপ দিলে কোথায় চলে যাবে, সেটিং উল্টোপাল্টা হয়ে যাবে, ছবি তুলতে পারবো কিনা। সো ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ডিএসএলআর ক্যামেরা কিন্তু একটা মেশিন, আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারেন এটা দিয়ে বেস্ট রেজাল্ট পাবেন, ভালো ছবি তুলতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি। সো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, এক মিনিটই স্কিপ করবেন না, কথা দিচ্ছেন তো? ঠিক আছে। সুতরাং যারা শিখতে চাচ্ছেন ক্যামেরার কোন কোন বাটনে কী কী কাজ করে তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা রেগুলারলি আমাদের এই চ্যানেলে ডিএসএলআর ক্যামেরা রিলেটেড এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করি, সেগুলো দেখতে চাইলে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম সরাসরি ক্যামেরার সামনে। এখন প্রথমত অবশ্যই আপনার ক্যামেরাতে ব্যাটারি লাগাতে হবে, ব্যাটারি না লাগালে তো আপনারা অবশ্যই ক্যামেরাটা অন করতে পারবেন না। তো ব্যাটারি লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাটন দেওয়া রয়েছে, এর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওয়ান অফ বাটন, তার মানে আপনার এই বাটনটা যদি ঠেলা দিয়ে এইদিকে নিয়ে যান তাহলে আপনার ক্যামেরাটা এই যে ডিসপ্লেতে আলো চলে আসছে, তার মানে বুঝতে পারতেছেন যে ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। এখন আপনারা এখানে যে ডায়াল রিংটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হচ্ছে, এই যে গোল মতো যে রিংটা এটাকে বলা হচ্ছে ডায়াল রিং, অর্থাৎ এটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন মোডে আপনারা সুইচ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, যেমন আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি, এই যে এম লেখার অর্থ হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ এই মুডে আপনারা সব কিছু নিজেদের মতো করে ছবি তুলতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এভি, এভি মানে হচ্ছে অ্যাপারচার ভ্যালু, আপনারা এখানে অ্যাপারচারটা ঠিক করে দিলে বাকি সব কিছু ক্যামেরা অটোমেটিক্যালি সেটিং করে আপনাকে একটা ছবি ক্যাপচার করে দিবে। এখন এখানে বেশ কিছু মুড রয়েছে, সো যারা একেবারে বিগিনার, যারা কিছুই জানেন না ক্যামেরা সেটিং সম্পর্কে, তারা এই যে সাদা দাগের সোজা এ লেখাটা নিয়ে আসবেন, এতে হচ্ছে অটো মুড, আপনার অটো মুডে কোনো কিছুই সেটিং করা লাগবে না, জাস্ট আপনি ক্লিক করলেই ছবি অটোমেটিক্যালি সব কিছু এক্সপোজার ব্যালেন্স ট্যালেন্স করে দিয়ে ছবি আপনাকে ক্লিক করে দিবে। যারা স্পেশালি বিগিনার তাদের জন্য এই মুডটা একেবারে পারফেক্ট, আপনারা এই মুডে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। দেন এখানে আরও অনেকগুলো বাটন রয়েছে বা লেখা রয়েছে, আপনারা বিভিন্ন মুডে ছবি তুলতে পারেন। এখন আপনারা যদি চান যে আমি ভিডিও রেকর্ডিং করবো, সেক্ষেত্রে এই যে ভিডিওর আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনটা আপনারা এই সাদা দাগে সোজা নিয়ে আসবেন, নিয়ে আসলে দেখবেন আপনার ডিসপ্লেতে অটোমেটিক ভিডিওর যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। সো এই হচ্ছে মূলত এই ডায়াল রিংয়ের কাজ। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে, এই বাটনটার কাজ কী? ধরেন আপনার ডিসপ্লের আলো চলে গিয়েছে, হ্যাঁ অনেক সময় হয় না যে অনেক সময় ডিসপ্লে অন থাকার পরে ডিসপ্লেটার আলো বন্ধ হয়ে যায়, তখন আপনার যদি চান যে আমরা ডিসপ্লেতে আবার আলো নিয়ে আসবো, তখন এই বাটনে চাপ দিলে আপনার ডিসপ্লের আলোটা চলে আসবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাটনটা, এটা হচ্ছে আইওএসও বাটন, এখানে পাশাতে এখানে লেখাও আছে যে আইওএসও, আইওএসও হচ্ছে আপনার ছবিতে যদি লাইট কম থাকে তাহলে আপনার আইওএসও বাড়ানোর মাধ্যমে আপনাদের ছবিতে লাইট বেশি করে নিয়ে আসতে পারবেন। আইওএসও নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। এখন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে রিং, অর্থাৎ আপনি যে কোনো সেটিং যদি সুইচ করতে চান সেক্ষেত্রে এটা এরকম এই যে ঘুর দিয়ে দিয়ে সেই সেটিংটা পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাটার বাটন, অর্থাৎ এখানে যদি আপনি চাপ দেন তাহলে ছবি ক্লিক হবে, এই যে এরকম চাপ দিলে ছবি ক্লিক হবে। সো মূলত ছবি তোলার কাজে এই শাটার বাটনটা ব্যবহার করা হয়। সো এখন আমি যদি সামনের দিকে আসি, তখন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে, এর ভিতরে অনেকগুলো সেটিং দেওয়া রয়েছে, এগুলো সম্পর্কে আপনারা এখন না জানলেও চলবে, বাট এই যে আশের পাশের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে আমরা এটা দিয়েই বলি। সো এখানে এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এই দুইটা বাটনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে সাপোজ আপনারা একটা ছবি তুলেছেন, সেই ছবিটা জুম করে দেখতে পাচ্ছেন, জুম করে দেখতে চাইলে এই বাটনের উপরে চাপ দিবেন, দেখবেন অটোমেটিক্যালি ছবি জুম হয়ে যাবে। এখন আপনারা যদি চান যে আবার ছবিটা আমরা ছোটো করবো, সেক্ষেত্রে এই পাশের বাটনে চাপ দিলে ছবিটা অটোমেটিক্যালি ছোটো হয়ে যাবে, এটা হচ্ছে মূলত এই দুইটা বাটনের কাজ। এছাড়াও এই দুইটা বাটনের আরও একটা কাজ রয়েছে, সেটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। এখন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাটন, এটার কাজ কী জানেন? যখন আপনারা ভিডিও মুডে থাকবেন, লেটস সে আমি ভিডিও মুডটাই অন করে দিলাম, এই যে ভিডিও মুডে যখন আপনারা থাকবেন তখন এইটার উপরে চাপ দিলেই আপনাদের ভিডিও রেকর্ডিংটা অন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাল আলো জ্বলতেছে, তার মানে হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিংটা চালু রয়েছে, আবার যদি এটার উপরে চাপ দেন সেক্ষেত্রে আপনার ভিডিও রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যখন ছবি ক্লিক করবেন, লেটস সে আমরা ম্যানুয়াল মুডে ছবি ক্লিক করতেছি,
এই যে ম্যানুয়াল মোডে দেওয়া দেওয়ার পরে আপনারা যখন সেটিংসগুলো দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি সেটিংস দেখবো না, সরাসরি একেবারে ক্যামেরার ডিসপ্লে দিয়েই সামনের যে যা কিছু রয়েছে সেটা দেখবো, সেক্ষেত্রে এটার উপরে চাপ দিতে পারেন। এটাকে বলা হচ্ছে লাইভ ভিউ বাটন, ঠিক আছে। এখন আপনার ক্যামেরা দিয়ে সামনে যা কিছু আছে সব কিছু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। আমি যদি আইওসটা একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে আমাদের সামনে যা কিছু আছে আপনারা এখন সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। তো মূলত এটা দিয়েই লাইভ ভিউ বাটন। আবার যখন আপনারা সেটিং পরিবর্তন করতে চাবেন তখন এটার উপরে চাপ দিলে আপনারা সমস্ত সেটিং এখানে দেখতে পাচ্ছেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন রয়েছে, নাম লেখা রয়েছে হচ্ছে এভি। এভি মানে হচ্ছে অ্যাপারচার ভ্যালু। অ্যাপারচার যদি আপনারা পরিবর্তন করতে চান ক্যামেরার, সেক্ষেত্রে আপনারা এই বাটনটা চেপে ধরে রেখে সামনের এই যে ডায়াল রিংটা রয়েছে এইটা ঘুর দিবেন, দেখবেন অ্যাপারচার সংখ্যাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম, তাই না? এখন অ্যাপারচার জিনিস সম্পর্কে যারা অনেকেই জানেন না যে অ্যাপারচার জিনিসটা কি, অনেকেই প্রথমবার শুনতেছেন, তাদের জন্য বলে রাখি অ্যাপারচার হচ্ছে জানালার মতো। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাপারচার সংখ্যাটা কমাতে হবে, হ্যাঁ, যতদূর সম্ভব কমানো যায়। আর যদি আপনারা চান যে না আমি একেবারে ব্যাকগ্রাউন্ডও সুন্দর করে শার্পলি ছবি তুলব, সেক্ষেত্রে আপনারা অ্যাপারচার সংখ্যাটা বাড়িয়ে দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে মূলত অ্যাপারচারের কাজ। দেন সো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ বাটন। এটাকে অনেকেই বলা হচ্ছে কুইক বাটন, অর্থাৎ আপনার যদি কুইকলি সেটিং পরিবর্তন করার দরকার হয় সেক্ষেত্রে আপনার এই বাটনটা চাপ দিয়ে সামনের যে ডায়াল রিং রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে সেটিংসটা আপনারা পরিবর্তন করতে পারবেন। সো এটাই মূলত হচ্ছে কিউ বাটনের কাজ। দেন এখানে বেশ কিছু বাটন রয়েছে, যেমন প্রথমে দেখা রয়েছে হোয়াইট ব্যালেন্স। এই বাটনে চাপ দিয়ে আপনার যদি সামনে ডায়াল রিংটা ঘুরান তাহলে আপনাদের যে হোয়াইট ব্যালেন্স রয়েছে সেটা পরিবর্তন হবে। তারপর এখানে রয়েছে এএফ বাটন, অর্থাৎ অটোফোকাস বাটন। আপনার যদি এই বাটনে চাপ দিয়ে সামনের রিংটা ঘুরান সেক্ষেত্রে আপনার অটোফোকাসটা পরিবর্তন হবে। ঠিক একইভাবে আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন যে একটা বাটন দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে মূলত কন্টিনিউয়াস শাটার বাটন, অর্থাৎ আপনারা কোন মুডে ছবি তুলতে যাচ্ছেন, মানে একটা নাকি এক সেকেন্ডে পাঁচটা ছবি তুলবেন নাকি একটা ছবি তুলবেন সেটা সেট করতে পারবেন আপনারা এখান থেকেই। এই যে সিঙ্গেল শ্যুটিং, তারপরে কন্টিনিউয়াস শ্যুটিং, সেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। সো এখন লেটস সে আপনি একটা সেটিং পরিবর্তন করবেন, পরিবর্তন করার পরে আপনারা একেবারে পারফেক্টলি সেটাকে ওকে করবেন কীভাবে, এই যে সেট বাটনের উপরে চাপ দিলে আপনার সেটিংসটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। এই সেট বাটনের কাজটাই হচ্ছে মূলত ওইটা। তাহলে আপনার সেট বাটনের উপর চাপ দিলেন, তারপরে ধরেন আপনি একটা ছবি ক্লিক করেছেন সেই ছবিটা রিভিউ করবেন, তো আপনার যে সম্প্রতি ছবিটা তুলেছেন সেটা দেখার জন্য এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে চাপ দিবেন, দিলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার এখান থেকে যেসব ছবিগুলো তুলেছেন সেই ছবিগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। পরিবর্তন করার জন্য এই যে এই বাটনে চাপ দিলে আপনার সেটিংসটা পরিবর্তন হবে বা ছবিটা পরিবর্তন হবে, এই বাটনে চাপ দিলে আপনার ছবিটা পরিবর্তন হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত এটার কাজ। এখন আপনারা চাচ্ছেন যে ছবিটা ডিলিট করবো, সেক্ষেত্রে এই যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন, দেন এখান থেকে এই সাইডে চাপ দিলে ইরেজার উপরে আসবে, মাঝখানে সেটার উপরে চাপ দিলে আপনার ছবিটা ডিলিট হয়ে যাবে। তবে আমি আপনাদের রেকমেন্ড করবো ছবি আপনারা সবসময় ক্যামেরা দিয়ে ডিলিট না করে আপনার ট্রান্সফার করার পরে, অর্থাৎ ল্যাপটপে বা মোবাইলে নেওয়ার পরে সেই সময় ডিলিট করলে সেটাই আরও বেটার হবে আপনার ক্যামেরার মেমোরি কার্ডের জন্য। আচ্ছা, সো এখন সবগুলো বাটন সম্পর্কে মোটামুটি বলা শেষ। এখন রয়েছে এই যে সামনে, এখানে মূলত দুইটা গুরুত্বপূর্ণ বাটন রয়েছে, একটা হচ্ছে মেনু বাটন, একটা হচ্ছে ইনফো বাটন। তো মেনু বাটনের উপরে যদি আপনারা চাপ দেন তাহলে আপনার এখান থেকে ক্যামেরার সমস্ত বেসিক যে সেটিংগুলো রয়েছে বা একেবারে অ্যাডভান্স লেভেলের যেসব সেটিং রয়েছে সেগুলো আরামসে পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আপনারা স্ক্রোলিং করে সাইডে আসবেন, আশেপাশে এসে আপনারা যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে। সো লেটস সে আমরা ক্যামেরার যে ব্রাইটনেস সেটা কমাবো। এখানে আপনারা ব্রাইটনেসের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে সেটার উপরে চাপ দিবেন, যার পরে আপনারা এখান থেকে ব্রাইটনেসটা কমাতে পারবেন, ঠিক আছে। সো আমি মূলত এটাকে পাশেই রেখে দিলাম। তো এইভাবে আপনারা যে কোনো কিছু এখান থেকে সুন্দর করে পরিবর্তন করতে পারবেন এই মেনু বাটনের উপরে চাপ দেওয়ার পরে। এখন এই যে পাশে ইনফো বাটন দেখতে পাচ্ছেন, এই ইনফো বাটনের কাজ কী, সেটা হচ্ছে আপনারা একটা ছবি তুললেন সেই ছবিটার ইনফরমেশান যদি দেখতে চান তাহলে এই ইনফো বাটনের উপরে চাপ দিতে হবে। দেখেন এখানে সমস্ত ইনফরমেশান শো করতেছে, যেমন এই ছবিটা তোলা হয়েছে 1/268 স্পিডে, পাঁচ হচ্ছে আপনার অ্যাপারচার, তারপরে হিস্টোগ্রাম সব কিছু, একবারে হোয়াইট ব্যালেন্স সব কিছু একেবারে ডিটেলস এখানে দেখাচ্ছে। দেন আপনারা আবার যদি ইনফো বাটনের উপরে ক্লিক করেন এখানে আরও কিছু সেটিং দেখতে পাবেন। সো এইভাবে মূলত বাটনগুলো কাজ করে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফাইন্ডার, অর্থাৎ এখানে চোখ লাগিয়ে সাধারণত ছবিটা তুলতে হয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া সেটিং সম্পর্কে কিছু বলেন। সেটিং সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওগুলো দেখলে একবারে সুন্দর করে বুঝতে পারবেন। এই ভিডিওতে বলা যাইতে পারে, বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি সমস্ত বাটন সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন এবং আপনাদের যে ক্যামেরা চালানোর এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে আজকের ভিডিওটি দেখার পর থেকে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিন,
মিস্টেকটা কমেন্ট করুন আমাদের ভিডিওর নিচে যে ভিডিও আপনার কাছে কেমন লাগলো এবং আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন যে ডিএসএলআর ক্যামেরা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হোক বা টিপস ট্রিক্স ভালো ছবি তুলতে হয় সেটিংস যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করে জানতে চাইতে পারেন আমি অবশ্যই অবশ্যই সেই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করার জন্য সবসময় চেষ্টা করব এই জন্যই তো মূলত আমাদের চ্যানেলটা খোলা তাই না আরেকটা কথা বলতে চাই নতুন আমরা চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে এই পাশে চ্যানেলের লিঙ্কটা থাকবে আমরা এখানে ইউটিউবের টিপস ট্রিক্স সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি সেগুলো দেখতে চাইলে আমাদের নতুন চ্যানেল থেকে ঘুরে আসার দাওয়াত রইল আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে যারা স্পেশালি নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ওই চ্যানেলটা অনেক বেশি সুন্দর হবে আশা করতেছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আল্লাহ হাফেজ